স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি সম্পূর্ণ ভিডিওতে। আর সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর ফিল্ড পর্যায়ে এখন খরিফ মৌসুমে আমন ধান রোপণ করা হচ্ছে। বিশেষ করে যে মৌসুমে ধানগুলো হয়ে থাকে, আউশ, আমন, বোরো, এই তিন মৌসুমে ধান হয়ে থাকে। এর মধ্যে সবচেয়ে বেশি হয়ে থাকে খরিফ টু মৌসুমে আমন ধান। এবং এই ধানগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রমণ করে থাকে যে পোকা, সেটা হচ্ছে মাজরা পোকা। এই মাজরা পোকা কীভাবে দমন করবেন এই পদ্ধতিতে আজকে আলোচনা করা হবে, এবং কীটনাশক ছাড়া মূলত এই মাজরা পোকা দমন করতে পারবেন এবং কীভাবে দমন করতে সবচেয়ে মশা আছে কাশ্মীর এলাকার নাম বেশি বেশি সরকারি মরকারি আমাদের সেই লিউটটা বের করতে হবে। আর একটা প্যাকেটে দুইটা লিউট থাকে, লিউটটা আমরা খুলে গুনা দিয়ে সুন্দরভাবে আমরা বাঁধবো। প্রথমে আর এমন ভাবে আটকাতে হবে গুনাটা যেন একদম মাঝামাঝি থাকে, কাটার উপরে অংশটা থাকে, এইভাবে যেন মাঝখানে যেন অতিরিক্ত নিচে না থাকে সেটা খেয়াল রাখবেন। ফেরামেন ট্র্যাপগুলো বসানোর জন্য প্রথমে এ ধরনের কঞ্চি নিতে হবে, সুপারি গাছের বা বাঁশের, যেটা সুবিধা হয় আপনার কাছাকাছি সেটা নিয়ে নেবেন। একটা ট্র্যাপ বসানোর জন্য দুইটা কাঠি লাগবে। আর নিচের পাশটা একটু সুচালো করে নেবেন যেন গাড়তে সুবিধাটা হয়। মাথায় মাথায় এককালে মাথায় একবারে মাথায় এই কাঠিটা আমরা একটা পূর্ব পাশে আর আরেকটা পশ্চিম পাশে আমরা ভালোভাবে শক্ত করে গাড়বো। আর
সবসময় খেয়াল রাখবেন মাঠে যে ধানের যে হাইট অনুযায়ী সবসময় মাঠে কাঠি গাড়তে হবে, কারণ সবসময় উপরে যে ধান যতটুকু হবে তার উপরে লেভেলে সবসময় সেই ফেরোমন ট্র্যাপটা বসাতে হবে। তাহলে প্রথমে আমরা এই যে এই গুনাটা দিয়ে এভাবে শক্ত করে বাঁধতে হবে। দুই পাশে ভালোভাবে শক্ত গুনা বা যে কোনো রশি দিয়ে ভালোভাবে বাঁধতে হবে। আর যদি লুজ করে বাঁধেন তাহলে এটা বাতাসে বা আপনার পানির ভারে আপনি পড়ে যেতে পারে। আর তাহলে আমরা প্রথমে এই যে এটার মতো পানি নেব, পানি নেওয়ার পরে কিছু এক চিমটি সাবানের গুঁড়া মিশ্রিত ভালোভাবে মিক্স করে নেব। নারেন আর সবসময় যেই ট্র্যাপটা বসাবো এটা সব উত্তর দক্ষিণে বরাবর বসানোর চেষ্টা করব, যেন ওই উত্তর দক্ষিণ দিকে যেন এই মুখটা ছিদ্রটা বাতি কোনো কৃতি এই জায়গাটা যেন এভাবে থাকে। আর দেন আরেকটা দেন। আর আমাদের এই যে এই যে কাটা অংশ এই লেভেলের লেভেলে পানিটা দিয়ে রাখতে হবে। তারপরে আমাদের যে কাঙ্ক্ষিত লিউর সেই লিউরটা আমরা এই যে সেই লিউরটা আমরা এভাবে বসিয়ে দেব। বসান এভাবে বসানোর পরে পাঁচ দিন পর পর আপনি পানিটা চেঞ্জ করে দেবেন। আর মাঝে মাঝে এসে মাঠে আপনি চেক করবেন যে এটা পড়ে গেছে কিনা বাতাসে, বা আপনার যদি হালকা যদি আপনার মাটিতে গাড়ি তাহলে পড়ে যেতে পারে, তার জন্য মাঠে আমরা মাঝে মাঝে এসে একটু দেখে যাব। ধানের চারা রোপণ করার 10 থেকে 15 দিনের পরে আপনি এই ফেরোমন ট্র্যাপটা বসাবেন। আর এই ফেরোমন ট্র্যাপটা যখন গাছে আস্তে আস্তে বড় হবে বাড়তে শুরু করবে তার উপরে যেন থাকে, আর গাছ যতটুকু বড় হবে তার উপরে এই ফেরোমন ট্র্যাপটা শক্ত করে 2 খুঁটির সাহায্যে সুতা দিয়ে সুন্দর ভালোভাবে বেঁধে দিতে হবে। পোকা পরে স্যার আমরা অন্যান্য বছর এসেছে, তো এবছর এই ফেরোমন ট্র্যাপ দেওয়া আমরা নতুন জায়গা সেগুলো দিছি, এখন তো প্রচুর পরিমাণে পোক পড়ছে স্যার। এটা একটা নতুন প্রযুক্তি, আগে কি কখনো ব্যবহার করছেন এটা? জেনা স্যার আগে কখনো ব্যবহার করেনি। আসলে একটু যদি দেখান যে কিরকম পোকা পড়েছে কতগুলো একটু দেখি। দেখুন স্যার এই যে দেখতে পাচ্ছেন আসলে অনেকগুলো পোকা। এটা এক সপ্তাহ পর পর স্যার আমরা পানি শেষ করি, পানি শেষ করার পরে পোকগুলো আবার ফালাই দিয়ে এবং পানিগুলো কাইট করে ফালানোর পরে আবার এই পোকগুলো পড়ে। এই যে এক সপ্তাহের মধ্যে এখানে মনে হয় 40-50টা পোকা হবে এখানে। আসলে মাঠ পর্যায়ে যদি এরকম সুন্দর ফেরোমন ট্র্যাপ বা নতুন প্রযুক্তি যদি কৃষক গ্রহণ করে থাকে, মাঠে কীটনাশক থেকে কৃষক অনেকটা সেফ পাবে, অনেকটা নিয়ন্ত্রণে স্যার, অনেকটা নিয়ন্ত্রণে। মানে যে আমাদের এই যে মাজরা পোকার নিয়ন্ত্রণের কারণে আমাদের ডিক কাটাটা বন্ধ হয়েছে স্যার, ডিক কাটা শীষ কাটা অনেকটা নিয়ন্ত্রণে। যে মাজরা পোকা দমনের যে প্রযুক্তিটি দেখলেন এটা মূলত আউশ আমন বোরো ধানের জন্য ব্যবহার করতে পারবেন। এটা একটা ভালো লিউর,
আর এই লিউটটি হচ্ছে YSB লিউর আর এই লিউটটি আপনি এক মৌসুমের জন্য একটি ব্যবহার করতে পারবেন চমৎকার একটি লিউর এটা হচ্ছে ইস্পাহানি কোম্পানির আর তাহলে ব্যবহার করতে পারেন সবাই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন কৃষি সম্পর্কিত সকল তথ্য আপডেট পেয়ে থাকবেন এবং সবাইকে ধন্যবাদ।